আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমি মিস্টার হারুনুর রশিদ আপনার কাছে যাচ্ছিলাম, তার আগে আমি সম্মানিত কলারের যে প্রশ্ন আপনাকে সেই প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি। নির্বাচন নয় কেন? যদি সাহস থাকে তাহলে নির্বাচন দেওয়ার জন্য বর্তমান সরকারকে একজন সম্মানিত দর্শক অনুরোধ করেছিলেন, যদি সাহস থাকে মাঠে এসো, আপনি কি মনে করেন? অবশ্যই নির্বাচন, এখন জনগণ গত নির্বাচনে আওয়ামী লীগে নির্বাচিত করেছে 5 বছরের জন্য। কতটা ভোট পেয়েছিল নির্বাচনের মাধ্যমে? যখন 5 বছর শেষ হবে তখন অবশ্যই নির্বাচন হবে, সবাইকে নিয়ে নির্বাচিত করা হবে। আপনি বলছেন গত নির্বাচনে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কতটা সিট নির্বাচনের মাধ্যমে হয়েছিল? এটা তো গত নির্বাচনে প্রায় 42-43% জনগণ ভোট দিয়েছিল, ভোট দিয়েছিল। আর কতটা আসন তারা পেয়ে, মানে নির্বাচনের মাধ্যমে হয়েছিল, মানে জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিল কতটা আসনে? গত নির্বাচন তো জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে এবং যে যে আসনে, আচ্ছা, বিএনপি সহ অন্যান্য দল অংশগ্রহণ করে নাই, এই জন্য অনেক আসনে নির্বাচন হয়েছে। এইগুলা এই আসনগুলাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এটা কি নির্বাচন? এটা জনগণ যদি কোনো আসনে যদি কেউ প্রার্থী দেয় না, কেউ অংশগ্রহণ করে না, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশনের নির্বাচিত ঘোষণা। এখন আপনার কাছে যে প্রশ্নটা জনাব আহমেদ আলী সাহেব করলেন এবং উনিও একটা কথা বলছেন, উনি বলছেন সেই 28th of October 2007-এ যে লগি বৈঠার আন্দোলন হয়েছিল, সে আন্দোলন করে মানুষ মৃত মানুষের উপরে নৃত্য করেছিল জামায়াত ইসলামী, উনি বলেছিলেন, আর উনি বলেছিলেন আওয়ামী লীগ, আপনি কি বলেন? তৎকালীন সময়ের প্রেক্ষাপটে যে আন্দোলন শুরু হয়েছিল, তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের যে আন্দোলন কর্মসূচি একসময় বেগবান হয়েছিল, তৎকালীন সময়ে যে মারা গিয়েছিল, মারা যাওয়ার পর যে নৃত্য কে করেছে না করেছে এটা আমি জানি না, তবে এইটা এই সময় আন্দোলনের আমি দেখি নাই কখনো ফুটেজে, আমি যে একজন মৃত মানুষের উপরে নৃত্য হয়েছে, একজন মানুষ মারা গেছিল তখন আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আপনি জানেন গত যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের আগে যেরকম আন্দোলনে বিএনপি এবং জামাত জোট কতজন মানুষ মারা গেছে? আচ্ছা আচ্ছা, এইরকম তো এই বিষয়ে আমি আসছি, তার সাথে একজন কলারকে নিয়ে আপনার কাছে আবার আসছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমি বিএনপির বাইরে একটা কথা জিজ্ঞাসা যায়। ওই শুনতে পাচ্ছি না। আমি যে বিএনপির পার্টি টাইম তো অবশ্য আমার ছেলের সমান আমি দেখলাম। জি। তবে তাহলে ওখানটা জিজ্ঞাসাইতাম। জি। আলাদা জিয়া এক লাগাও তো দুইবার হয়ে প্রাইম মিনিস্টার হইয়া গেলা। জি। তাই জিয়াউর রহমানের বিচারটা করলা না, আনে বা তাই ছাইলা না কেনে। ওখানটার প্রশ্ন দেখা আর তাই যে খালি দুইবার আর চারবার গেলা, অকল রেজেকার হইয়া গেলা আর অনেক খালি সকল দলের রেজেকার লাগে তো বাংলাদেশে জানো দিলার মা বনির ইজ্জতটা মাইলা, তখন যে টাইম টাইম খালি কোন বলে আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অভিমত কি আমাদের জন্য, অপিনিয়ন কি? অপিনিয়ন, আমি একটা কথা বলে জি অপিনিয়নটা বলবো। জি বলেন। এই উনি যে বললেন, আওয়ামী লীগের ভাই যে বললেন জি, যে এই শেখ হাসিনা যুক্তি ছাড়া কোনো কথা বলেন না। হ্যাঁ জি। তাহলে আমার আমার ক্লিয়ার প্রশ্ন হলো ওনার কাছে জি, উনি যখন 96 এর পরে একটি জনসভায় বলেছিলেন যে একটা লাশের পরে 10টা লাশ ফেলে দিবে, হ্যাঁ, এইটা কোন যুক্তিতে বললেন, এই কথার পিছনে কি যুক্তি ছিল?
ধন্যবাদ আপনাকে। আর লগি বইটা নিয়ে ঢাকা গ্রাও করে লাশের উপরে নৃত্য করা যে ওটা লগি বইটা যে আন্দোলন জি ওইটার কি যুক্তি ছিল? ধন্যবাদ। সুস্থ রাজনৈতিক নেতা বা নেত্রী এইভাবে কি বলতে পারে যে একটা লাশের বদলে দশটা লাশ ফেলে দাও? আচ্ছা, এই এই আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার এই প্রশ্নের উত্তর দেবেন আমাদের সম্মানিত দুজন অতিথি। আপনি যেটা বলছিলেন যে বিগত 5 তারিখের আগে অনেকগুলো মানুষ মরেছিল, অর্থাৎ আন্দোলন করতে গিয়ে, তো সেই মানুষগুলো কে মেরেছিল গত নির্বাচনের আগে? গত নির্বাচনের আগে এগুলা বিএনপি জামাত জোটের, বিএনপি জামাত মেরেছিল, বিএনপি জামাত মেরেছিল। আপনি আবার শিওর হয়ে বলেন বিএনপি জামাত লুতুর রহমান সাহেব আপনার কাছে প্রশ্নটা হচ্ছিল, লগি বৈঠার আন্দোলন হয়েছিল বিএনপি সরকারের আমলে, তাই না? উনি বলছেন জামাত করেছিল, যেই করুক জামাত করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, এটা বিচারের দায়িত্ব বিএনপির কাছে ছিল। বিএনপি কি এটার সঠিক বিচার করেছিল? শুনেন, লগি বৈঠার আন্দোলন যেদিন শুরু হয় ওই দিন কিন্তু বিএনপি ক্ষমতা ছেড়ে দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর আওয়ামী লীগের নেত্রী মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, আপনাদের যা যা কিছু আছে যার লগি বইটা নিয়ে ঢাকায় আসেন, পল্টনে আসেন। মানে কোনো একদম সুস্থ মস্তিষ্কের নেত্রী, উনাকে নিয়ে আমি সুস্থ আমি বলবো কেন? আপনি জানেন উনি ক্ষমতায় থাকা অবস্থায় দেশের প্রধানমন্ত্রী যখন ছিলেন, কোর্ট সর্বোচ্চ আদালত উনাকে রং হেডে আখ্যায়িত করেছে, উনার কাছ থেকে ইচ্ছে ভালো বক্তব্য আমরা আশা করতে পারি না। আর তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল না, বিএনপি ওই দিন কিন্তু ক্ষমতা ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ওই দিন ক্ষমতা ছাড়ার পর কিন্তু ঘটনা ঘটাইছে তারা। প্রেক্ষাপট কিন্তু আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কিন্তু দেশে সৃষ্টি করেছে। লগি বইটা, অরাজকতা, গুম, কোণের রাজনীতি, আপনি এখন দেখছেন না কিভাবে উনি বলছেন যে লগি বইটার, লগি বইটার আন্দোলন তো উনি প্রকাশ্যে, আপনারা যারা বা যারা টেলিভিশনের ভিউয়ার্স, লাখ লাখ ভিউয়ার্স দেখছে আমাদের প্রোগ্রাম, তারা জানে সেই দিন আওয়ামী লীগের নেত্রী একদম প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন টেলিভিশনের সামনে প্রেস ব্রিফিং করে, যায় আপনাদের লগি বইটা নিয়ে ঢাকা শহরে আসেন। আপনি কোনোদিন শুনেছেন? আমরা তো অনেক আন্দোলন করেছি যে বিএনপির নেত্রী বলেছেন লগি বইটা নিয়ে ঢাকায় আছেন, বা দা কুড়াল নিয়ে ঢাকায় আছেন, বিএনপির নেতৃত্ব বলেন নাই। এই জন্য আমি বলেছি, আমার প্রশ্ন হচ্ছে যে এরপরে কি আপনার এই লগি বৈঠার আন্দোলন পর বিএনপি আর ক্ষমতায় আসে নাই? জি না, ক্ষমতায় আসে নাই। আচ্ছা, তাই বিচার সম্ভব না? উনি বলছেন যে 5 জানুয়ারি লগি বৈঠার আন্দোলন পর আপনি দেখেন বিএনপি ক্ষমতায় আসে নাই, তত্ত্বাবধায়ক সরকার আসছে, এবং তত্ত্বাবধায়ক তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সাথে আঘাত করে তত্ত্বাবধায়ক সরকার যে সমস্ত অপকর্ম দেশে করেছিল তার সব কোনো কিছুর বিচার হবে না, কোনো জবাবদিহিতা করতে হবে না, এই আশ্বাস দিয়ে আওয়ামী লীগ তাদের সাথে আঘাত করে এই যে এই টার্মের আগে তো যখন তারা ক্ষমতায় আসলো তারা এসেছে। এরপর তো 5 তারিখের নির্বাচন, আমার প্রতিপক্ষ বন্ধু বলছেন যে মানুষ নির্বাচনে অংশ নেয় নাই। আপনি জানেন বাংলাদেশের 5% লোক ভোট কেন্দ্রে যায় নাই। আচ্ছা, অনেক সেন্টারে আপনি দেখেছেন যে মানুষ নাই, কুকুরের চোরাচুরি অনেক সেন্টারে। তাহলে এই এই বাকি 95% তো হচ্ছে ভোট দেয় নাই আপনার মতে বাংলাদেশের? আমি আমি বলবো আওয়ামী লীগের অনেক সমর্থক, অনেক সমর্থক ভোটে যায় নাই। কেন যায় নাই? যে আওয়ামী লীগের অনেক সচেতন সমর্থক আছে যারা সেই আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা যে নির্বাচন করেছেন 5 তারিখে, ওই প্রক্রিয়া ওইভাবে নির্বাচন বাংলাদেশের মানুষ বিশেষ আওয়ামী লীগের অনেক সমর্থন সমর্থন করে। আমার প্রশ্নটা হচ্ছে যদি 5% ভোটার হয়ে থাকে, ভোট দিয়ে থাকে, এবং আপনি এও বলছেন যে বাকি অনেকের আওয়ামী লীগেরও যায় নাই, বাট তাহলে এরা সবাই মিলে সরকার পতন ঘটাচ্ছে না কেন? সরকার পতন তারা হয়তো আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা একটা নীরব প্রতিবাদ করেছে ভোট কেন্দ্রে না। আর বিএনপি যারা এই ধরনের ভুয়া ভোট কেন্দ্রে গিয়ে লাভ কি? আর যারা বিএনপি সমর্থক, বিএনপি আন্দোলন করেছে, আমি আগেই বলেছি বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে, এখন রাস্তায় গেল পুলিশ গুলি করে, বিডিআর গুলি করে, বিভিন্নভাবে আপনারা দেখেছেন কিভাবে দেশে অরাজকতা সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, মানে এই যে 75 পূর্ববর্তী অবস্থা দেশে বিরাজ করছে, 75 পূর্ববর্তী অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থা বিরাজ করছে। বিগত 5 তারিখের পর না, এই আওয়ামী লীগ সরকার বিগত 6 বছর ধরে ক্ষমতায় আছে, দেশে কোনো সুষ্ঠুভাবে কোনো দলের রাজনৈতিক কার্যক্রম চালানোর কোনো ধরনের
অধিকার নাই আমরা আপনারা লক্ষ্য এবং উনি আরেকটা কথা বলছিলেন যে যেটা আমি জানা আহমেদ আলী সাহেবকে প্রশ্ন করেছেন যে সেই 28 অক্টোবরের যে মানুষটি মারা গেল তার উপর নৃত্য করা হয়েছিল একটি মানুষের উপর তো নৃত্য করে নাই মনে মনে পাঁচটা মানুষ আমরা আমরা যে এটা জামাত করেছিল আপনি কি মনে করেন জামাত করবে জামাতের সমাজ পূর্বঘোষিত সমাবেশ ছিল এখানে তাদের আওয়ামী লীগের সমাবেশ ছিল বঙ্গবন্ধু ইউনিয়নে পল্টন কিন্তু পল্টন যে পল্টন বাইতুল মোকারম উত্তর গেট কিন্তু সচিবালয়ের রাইট সাইডে বাইতুল মোকারম উত্তর গেট তাদের সমাবেশ ছিল পল্টনে মানে আপনার আপনাকে আমি বলি ওই যে সিপিবি অফিসের সামনে তাদের তারা কিন্তু সেখান থেকে লগি বইটা নিয়ে এসে তাদের মিটিংয়ে হামলা চালানো চালিয়েছে এবং জামাতের লোকদেরকে মেরেছে গুলি করে প্রকাশ্যে দুইজনের ছবিও দিয়েছিল গুলি করছে করে মেরেছে মারার পর তাদের উপরে এসে উঠে নৃত্য করে ধন্যবাদ আমি একজন কলারকে নিয়ে আসছি আপনাকে খবর কলার আসসালামু আলাইকুম আপনার টিভির সাউন্ড একটু কমান এবং আপনার প্রশ্নের আপনার প্রশ্নটা কি আমাদের জন্য জি আমার প্রশ্ন হলো যে আমেরিকার ভদ্রলোক বলছিলেন যে হ্যালো জি আপনি একটু জোরে বলেন জি আমেরিকার ভদ্রলোক বলছিলেন যে শেখ হাসিনা কোন যুক্তি ছাড়া কথা বলেন না না জি জি বলেন বুঝতে পারছেন ভাই এই সময় না আগে সময় যখন তিনি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন একটি জনসভায় রেকর্ডেড আছে যে আমি যদি কোনদিন বিরোধী দলে চলে যাই তখন হত্যা করবো না ঠিক আছে তারপরেও তো তিনি অনেক হত্যা করেছেন করেছেন না আচ্ছা তাহলে কি কথা কাজে মিল থাকলো আচ্ছা এটা কেন হলো একটু বুঝতে পারবেন আমাকে ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আপনার এই প্রশ্নের উত্তর দেবেন জনাব শামীম সাহেব এর পরবর্তী কলার আসসালামু আলাইকুম কলারকে হারিয়ে ফেলছি আমি শামীম সাহেবের কাছে যাচ্ছি শামীম সাহেব দুটো সম্মানিত কলারের প্রশ্ন ছিল যে 96 সালে একটি লাশের পরিবর্তে 10টি লাশ এবং এরপরে আপনার লগি বৈঠার আন্দোলন যেটা উনি বলেছিলেন এবং একজন কলার বলেছিলেন যে তাহলে কি করে আপনার উনার আপনি যে কথাটা বলছেন উনার এই কথাটা বলছেন কি না এবং সম্মানিত একজন কলার এইমাত্র বললেন যে আমি যদি ক্ষমতায় বিরোধী দলে আসি আর কখনো হরতাল দেবো না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এরপরে উনি কিন্তু অনেকগুলো হরতাল দিয়েছিলেন এই দুটা প্রশ্নের উত্তর আপনি দিবেন প্লিজ আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তরে আসার আগে ভাই যে কিছু কথা বলছেন একদম সংক্ষেপে বলবো আমি একটু খণ্ডন করতে চাই আমরা ওইদিকে আসছি একটু পরে দেখ প্রশ্নগুলো আগে উত্তর নিয়ে আরি আমরা হ্যাঁ উত্তরগুলো আসতেছি আমি যে যে কথাগুলো উনি না বললেন হয় আর কি তো উনি যে কথাগুলো বলেছেন যে সেদিন বিএনপি পাওয়ারে ছিল না আমি স্বীকার করি আমি স্বীকার করি কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল সেই কেয়ারটেকার গভর্নমেন্টটা খারা বিএনপির লোক কে ছিল নাম বিএনপির ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে সেদিন আবার প্রধান উপদেষ্টা বানায় মানে কত নির্লজ্জ এবং ব্যয়াপনা বাংলাদেশের ইতিহাসকে মানে শব্দ করে দিয়েছে সমস্ত বাঙালি জাতি বহির বিশ্বকে এবং বিএনপি তাদের হাতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এবং পাগলা আজিজকে বুয়া বুটার আপনার 1 কোটি 10 লক্ষ বুয়া বুটার পাগলা আজিজকে নির্বাচন কমিশনার বানায় এই দিন কিন্তু ক্যাটেগর এই ক্যাটেগর গভর্নমেন্ট আর বিএনপি গভর্নমেন্ট একই কথা আচ্ছা অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এটা ওনাদেরই সৃষ্টি ওনাদেরই সৃষ্টি এবং এটার জন্য উনারাই দায়ী কারণ যেহেতু উনারা রাষ্ট্র ক্ষমতায় এইটা উনারা বলছেন ঠিক আছে মানে কোনো ফুটেজ নাই কোনো প্রমাণ নাই যে লাশের উপর নৃত্য করেছে আওয়ামী লীগ এই ধরনের কোনো ডকুমেন্টারি প্রুফ করতে পারবে না যারা গুলি করেছিল উনি না না এগুলা বুয়া কথা শুনেন প্রুফ করতে কেউ পারবেন না বাট আমার কথা হচ্ছে যে আপনারা যখন ক্ষমতায় নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার আপনার বিচার করার দায়িত্ব কার কেয়ারটেকার গভর্নমেন্টটা কার কেন ফাইন্ড আউট করলো না আজ পর্যন্ত কেন এটা ফাইন্ড আউট হয় নাই লাশের উপর নৃত্য করা বাংলাদেশের বিচার তো উনারা কোনো মামলা দিল না প্রশ্ন করেছেন যে উনারা যে রাজনীতি করেন উনারা বলেন উনাদের ভাষায় বলতেছি যে শহীদ আমি মানে একজন মৃত মানুষকে শ্রদ্ধা করি এবং উনারা বলেন শহীদ জিয়াউর রহমান ওকে উনাদের ভাষায়
শহীদ কেমনে হয় এটারও সংজ্ঞা আজ পর্যন্ত কোনো বিএনপি নেতা আমাদেরকে দিতে পারেন নাই। হ্যাঁ, কারণ বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও মিলিটারি মেরেছে, জিয়াউর রহমান সাহেবকেও মিলিটারি মেরেছে, কিন্তু একজন মৃত আর একজনের নাম হইল শহীদ, এটা কেমনে হইল? উনি কোন ইসলামিক আন্দোলনে গিয়া শহীদ হইছে, কোন আল্লাহর আইন কায়েম করার জন্য শহীদ হইছে আমি জানি না, কোন যুদ্ধে গিয়া শহীদ হইছে তাও জানি না, কোন যুদ্ধে গিয়া শহীদ হইছে সাবেক বিরোধী দলীয় মাননীয় সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দুইটা টার্ম ক্ষমতায় ছিলেন, উনাদের বাসায় হলো তিন টার্ম। মাননীয় প্রধানমন্ত্রী 96 এ বলেছিলেন যে একটি লাশের পরিবর্তে 10টি লাশ নেব, একজন প্রধানমন্ত্রী একজন দলীয় নেত্রী একজন বিজ্ঞ পলিটিশিয়ান কি করে এটা বলতে পারেন? এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেন না, এটা মিডিয়ার সৃষ্টি, আমি জানি, আমি এবং ডকুমেন্টারি বলতেছি, আই উইল প্রুফ, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বলেন, শুনেন শুনেন, এটা হয়েছে কি, আমাদের চার দলীয় জোট ক্ষমতায় থাকাকালীন আমাদের 27,000 নেতা কর্মী, আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম এস কিবরিয়া, আমাদের সাবেক এমপি আহসানুল্লাহ মাস্টার, আমাদের সাবেক রাষ্ট্রপতির স্ত্রী আইবি রহমান সহ এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মেরে ফেলা হয়েছিল, কিন্তু আল্লাহ বেচাইয়া রাখছে বিদায়। এবং মানব না, ওই জায়গায় যদি একটা একটা কথা আমি বলি আজকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, এবং আমি এটা বলতেছি, সেই দিন আওয়ামী লীগের নেতা কর্মী থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে গেছেন, মানব বেষ্টনী সৃষ্টি করে ওই জায়গায় যেমন বেগম খালেদা জিয়া যদি থাকতেন, আমি আপনাকে কি প্রশ্ন করছি, উনি বাঁচতেন না, আমি আপনাকে কি প্রশ্ন করছি, দৌড়াইয়া পলাইয়া যাইতো, ঠিক আছে, আপনারা আমি জানি, কারণ অবশ্যই এর নেতা কর্মীরা থাকার কারণে মানব বেষ্টনী সৃষ্টি করে, কিন্তু আমার প্রশ্নটা কি ছিল, আমার প্রশ্নটা 10টা অস্ত্র কাদের আমলে হইছে, আমি প্রশ্নটা কি করছি আপনাকে, হাজার হাজার নেতা কর্মী মেরে ফেলবেন আপনি, আমি আপনাকে বলি আমি কি প্রশ্ন করছি আপনাকে, আপনি আমাকে প্রশ্ন করছেন যে প্রধানমন্ত্রী এটা বলছেন কিনা, আমি বলছি না, সেটা বলে না, এটা মিডিয়ার সৃষ্টি। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে উনি বলেছিলেন সরকার দল থাকা অবস্থায় যে আমি যদি বিরোধী দলে যাই সেটা দর্শকের প্রশ্ন, হরতাল দেব না, এটা কি বলেছিলেন? এটা উনি বলছেন যে আলোচনা করে একটা আইনে বিরোধী দলীয় নেতৃত্বকে আহ্বান জানিয়েছিলেন, বলছেন কি বলেন নাই, আহ্বান জানিয়েছিলেন আসেন, হ্যাঁ বলছেন, এটা কিভাবে বলছেন, এইভাবে না, কথাটা বিকৃত আকারে উপস্থাপন করলে তো হবে না, উনি বলছেন যে বেগম মাননীয় সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলছেন আসেন আমরা সবাই মিলে এই ধরনের একটা দিয়েতে যাই যে আমরা যেন হরতাল দেব না, কেন হরতাল দিয়ে কি হয়, দেশের ক্ষতি হয়, আন্দোলন মানে কি হয়, আমি একটা জিনিস বলি আপনাকে, একটা মিনিট নেব, আমরা যেমন মনে করেন আমি আওয়ামী লীগ, আমি বিএনপির উপর দোষ দিতেছি, উনারা বিএনপি আওয়ামী লীগের উপর দোষ দিতেছে, এইসব দুষাদুষি করে দেশের উন্নয়ন হবে না, দেশ আমাদেরকে সেলফ, আমি কি, আমি কতটুকু, সেটা আমাদের সেলফ ডেভেলপমেন্ট হতে হবে, আমি জাস্ট এক সেকেন্ডে শেষ, আমরা ব্রেকে যেতে হবে, অ্যাজ ফর এক্সাম্পল আমি আমরা যখন দেশে যাই হিথ্রো এয়ারপোর্টে আমরা কিউ মেনটেন করি, এই মানুষ আমি যখন ঢাকায় নামি এই বেটা শহর আমি আগে যাব, এই যে ডিসিপ্লিন নেই, আমাদের ডিসিপ্লিন নেই, আমরা সবাই যদি সংশোধন হয়ে যাই তাহলে দেশ এগিয়ে যাবে, আমরা এই বিষয়ে একটু পরে এসে কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনীতিকে নিয়ে এবং কথা বলছিলাম 18ই অক্টোবরের লগি বৈঠার সেই আন্দোলনকে নিয়ে, আমরা আরো কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস।